শ্রদ্ধা ও সম্মানিত উপস্থিত ইসলাম দরদী ভাই সকল, প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের সাপ্তাহিক ইজতেমা, যেটি প্রতি রবিবার এশার সলাতের পরে আমাদের এই মসজিদে অনুষ্ঠিত হয়। আজকে আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আলোচনা, সেটি হচ্ছে বিগত আলোচনার সঙ্গে সম্পর্কিত। বিগত খুতবাই বা বিগত ইজতেমায় আমি আলোচনা করেছিলাম ইলমের ফজিলত বা আলেমদের ফজিলত। আজকে আমি আপনাদের সম্মুখীন, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকগুলি বই নিয়ে এসেছি। আর এর পূর্বে আপনাদেরকে বলেছিলাম, আপনাদের স্মরণ করিয়ে দিই একটি কথা, পৃথিবীতে কোরআন বাদ দিয়েও আসমানি গ্রন্থ অর্থাৎ আল্লাহর কিতাব উপস্থিত রয়েছে। কি কি বলেন তো? তাওরাত, জব্বুর, ইঞ্জিল। এই যে তিনটি বই, তাওরাত, জব্বুর, ইঞ্জিল, এগুলো কার বই? আসমানি কিতাব। কার বই? আল্লাহর। যেমন কোরআন মাজিদে কার কথা লেখা আছে? আল্লাহর কথা লেখা আছে। সেই রকমই ইঞ্জিল মানে টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট, এতে কার কথা লেখা আছে? আল্লাহর কথা লেখা আছে। সেরকমভাবেই জব্বুরে আল্লাহরই কথা লেখা আছে। তো ইঞ্জিল এখন পৃথিবীতে আছে কি নাই? আছে। তাওরাতও আছে, কিন্তু সেগুলোর ওপরে আমল এখন কেন করি না আমরা? একটা ভাবার বিষয় নয়। পূর্বেকার কোরআনের পূর্বে যে তিনটি গ্রন্থ, সেটি এখন উপস্থিত পৃথিবীতে। আল্লাহ রসুল যখন পৃথিবীতে আসেন তখনও তাওরাত, জব্বুর, ইঞ্জিল ছিল। ছিল কি ছিল না? ছিল। তাহলে কি প্রয়োজন পড়লো কোরআন অবতীর্ণ করার? কোরআন বারবার নিজেকে নিজের ব্যাপারে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। আল্লাহ বলছেন এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি রমজান মাসে। কেন অবতীর্ণ করেছি? হুদাল লিন্নাস, যাতে মানুষ সুপথ পায়, যাতে মানুষ পথভ্রষ্ট না হয়। তো এর মানে কি? তাওরাত, জব্বুর, ইঞ্জিলগুলো দ্বারা কি মানুষ সুপথ পায়নি? আল্লাহ কোরআনের ব্যাপারে কেন বলছেন হুদাল লিন্নাস? কোরআনকে আমি এরই জন্য অবতীর্ণ করেছি যাতে মানুষেরা সুপথ পায়, হেদায়াত পায়, সরল পথ পায়। তো এর আগে তো আসমানি গ্রন্থ আছে না? ছিল না? আছে আসমানি গ্রন্থ। তো কোরআনের কি প্রয়োজন পড়ল? মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেননি, তার পূর্বে তাওরাত, ইঞ্জিল, জব্বুর, এগুলো আসমানি গ্রন্থ, আল্লাহর কিতাব, যেমন কোরআন উপস্থিত তখন। কিন্তু ওই আসমানি গ্রন্থের অনুসারীগণ, তাওরাতের অনুসারীগণ, ইঞ্জিলের অনুসারীগণ, জব্বুরের অনুসারীগণ, যেমন আমরা কোরআনের অনুসারী, সেই রকমই তাওরাত, জব্বুর, ইঞ্জিলের বিভিন্ন রকম অনুসারী আছে কি নেই? তখন তিনারা কি করেছিল? আসমানি গ্রন্থটা তো আল্লাহর, কিন্তু তারা সেটাকে নিজের মতন করে সাজিয়েছিল। নিজের মতন করে কি করে? তারা দেখল আসমানি গ্রন্থ এটা আল্লাহর, এটা আমাদের সংবিধান, কিন্তু যেটা আমাদের জন্য সহজ সেটাকে ওখানে রাখো, যেটা আমরা পারবো না সেটাকে ওখান থেকে বের করে নিয়ে এসো, ওটাকে বাদ দাও, ওই চ্যাপ্টারটা বন্ধ করে দাও। যখন এই পরিবর্তন করলো তারা আসমানি গ্রন্থের উপরে, তখন আল্লাহ তাআলা সে জাতিকে পথভ্রষ্ট বললেন, সে জাতিকে ধ্বংসের ঘোষণা করলেন। এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন মাজিদকে অবতীর্ণ করে আগেকার সমস্ত ধর্মীয় লোকদেরকে বাতিল ঘোষণা করলেন। কারণটা কি ছিল?
আল্লাহ তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করার মূল প্রেক্ষাপট কারণ ছিল এর পূর্বে আল্লাহর যে গ্রন্থগুলো ছিল আসমানী কিতাব ছিল সেগুলোর মধ্যে তারা কি করেছিল পরিবর্তন করেছিল তারা নিজের মতন করে সাজিয়েছিল তো ইহুদি নাসারারা যদি আল্লাহর কিতাবের উপরে কলম চালিয়ে ধ্বংস হয় তো আজকের যুগে যদি মুসলিম জাতি কোরআনের উপরে কলম চালায় মাতব্বরি করে নিজের মন মতন কোরআন মাজিদকে সেট করে সাজায় তাহলে কি এই জাতিকে আল্লাহ ধ্বংস করবেন না ইহুদিদের কি দোষ ছিল তারাকে আল্লাহ তাআলা পদভ্রষ্ট বলছেন নাসারাদের কি দোষ ছিল দোষ একটাই যে আল্লাহর কিতাবেরকে আল্লাহর কিতাবকে তোমরা নিজের মন মতন মনে করেছো যেটা তোমাদের পক্ষে সেটাকে রেখেছো যেটা তোমাদের বিপক্ষে সেটাকে বের করেছো আশ্চর্যের বিষয় যারাকে আমরা বলছি পদভ্রষ্ট জাহান্নামী অর্থাৎ ইহুদি এবং নাসারাদেরকে কারণও বলছি যে তারা আল্লাহর কিতাবের মধ্যে পরিবর্তন করেছে যেটা কখনোই মেনে নেওয়া যায় না আজকের বর্তমান প্রেক্ষাপটে মাযহাবী ভাইরা এই কোরআনের উপরে কত বড় দাগাবাজি করেছে আমি আপনাদের সম্মুখে আজকে এই কথা তুলে ধরব আপনারা বলেন না আমরা বলি না এটা কার কিতাব কোরআন মাজিদ আল্লাহর কিতাব এটা হচ্ছে কিতাবুল্লাহ এই কিতাবের সূচনাই হচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন যেই কোরআনে কোনো সন্দেহ নেই কাদের জন্য মুমিন মুত্তাকি পরহেজগারদের জন্য এই কোরআন মাজিদে কোনো রকম সন্দেহ নেই এই কোরআন কি পরিবর্তনশীল কোরআনের কেউ যদি একটা অক্ষর শুধু যদি বলে আমি সব মানি শুধু আলহামদুলিল্লাহটা মানি না সব মানি কিন্তু আলহামদুলিল্লাহটা মানি না এই কথাটা বলাই যথেষ্ট তাকে জাহান্নামী হওয়ার জন্য আমি পুরো কোরআন মাজিদ মানি কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ মানি না তার জন্য যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য এই কথাটা আজকে পৃথিবীর মাটিতে কিছু কিছু মানুষ জ্ঞানপাপী মানুষ নিজের মাযহাবকে টিকানোর জন্য নিজের মাযহাবের লোহা গরম করার জন্য তারা মানুষ তো মানুষ তারা ধর্ম তথা কোরআন মাজিদকেও পরিবর্তন করার চেষ্টা করেছে আর তারা আতি ক্ষান্ত নয় আজ অবধি তারা এই পৃথিবীর মাটিতে কোরআন এবং হাদিসের উপরে তাদের মাযহাবি প্রভাব এমনভাবে ফেলছে যে আবু দাউদের মতন একটি বইয়ের একটি নয় দুইটি নয় তিন তিনটি হাদিসকে তারা গেব করে দিচ্ছে যেই সমস্ত হানাফি ভাইরা স্পষ্ট কোরআন এবং হাদিস আল্লাহ আল্লাহ রসুলের আমরা বারবার বলি এই কোরআন 30 পারা আমাদের কাছেও আছে 30 পারা তোমাদের কাছেও আমাদের কাছে 114টি সূরা এবং তোমাদের কাছে কি 112টি সূরা এরকম তো নাই আমাদের প্রথম সূরা সূরা ফাতিহা তো তোমাদের সূরা কি প্রথম সূরা বাকারা খোলা একটা কিতাব যখন এই শয়তান এই জ্ঞানপাপীরা দেখলো হক কথাকে যখন দাবাতে পারছে না এরা তখন এই কোরআন মাজিদের মধ্যে এরা বিভ্রান্ত তৈরি করলো আমি আপনাদেরকে শতবার আমার খুতবাতে বলেছি যে বিদাতীদের বক্তব্য থেকে দূরে সরে থাকেন বলিনি আপনাদেরকে আপনারা যেহেতু অনেক যুক্তিবাদী মানুষ আপনারা বলেন যে কথা তো ভুল বলে না মনে হচ্ছে আপনি পিএইচডি করেছেন আরবির ব্যাপারে আপনি নিজে জানেন না দিনে রাতে কয় রাকাত নামাজ ফরজ আর আপনি বলছেন না অমুক বক্তা খুব ভালো পৃথিবীর অবস্থাটা দেখেন যে ব্যক্তি কোরআন পড়তে জানে না সে বলছে অমুক বক্তাটা খুবই ভালো মানে এক্সামিনার ওই পরীক্ষক প্রত্যেক চায়ের দোকানে দেখবেন আপনি বড় বড় এক্সামিনার বড় বড় পরীক্ষক এই বক্তাটা খুব ভালো আদৌ জানে না যে এই বক্তাটা বলে তো কি বলে
টিভির একজন বিখ্যাত বক্তা, নাম তো আবার তার লওয়া যায় না, আপনারাই আমার পিছে লেগে যাবেন। বিখ্যাত একজন বক্তা যে কথাকে ঘুগনি মুড়ি করে বলে, ঘুগনি মুড়ি মানে বুঝতে পারলেন? শুধু মুড়ি খেতে একটু কেমন কেমন লাগে না? শুধু মুড়ি খেতে কেমন লাগে? খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই মুড়িতে যদি একটু তেল, একটু ঘুগনি, একটু চানা, তারপরে আরও টক ফক দিয়ে দেওয়া যায়, তাহলে কি মজা লাগে না খেতে? অতে যদি 1 কোটা খেতাম তাহলে এতে 1.5 কোটা বা 2 কোটা খেতে পারবো। কেন? টেস্টটা বৃদ্ধি হয়েছে এতে। সমাজের মধ্যে এইরকম কিছু আলেম বর্তমানে আপনাদের মগজকে এইরকমভাবে খেয়ে নিচ্ছে, হাদিসে আছে এক, সেম টু সেম কপি না করে হাদিসটা মানুষ কীভাবে শুনতে চাইছে ওই রকম ক্যাটাগরি করে আপনার সম্মুখীন পেশ করা হচ্ছে, এটা কি জায়েজ? কোরআন এবং হাদিসের একটা যাবার জের পেশ পরিবর্তন করা হারাম। কি করে আপনি মানুষকে এমন করে কথা বলছেন যে ফেরাউন যখন মুসার পিছে চড়তে দৌড়তে লাগলো তো আল্লাহ কি করলেন, নদীর ওপরে 18 আর 16 রড দিয়ে আল্লাহ ব্রিজ তৈরি করে দিলেন, ওই ব্রিজে মুসা পেরিয়ে গেল আর ফেরাউন, এই শুনেননি এটা বক্তার মুখে? ওই বক্তা আপনার আবার ফেভারিট, আস্তাগফিরুল্লাহ, কি হবে এই সমস্ত বক্তাদের? আল্লাহ তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই দিন এই আলেম সম্প্রদায় যারা যারা কথা বেচে খায়, যারা কি করে কথাকে বিক্রি করে দেখায়, অবশ্য আমাদের, বিশেষ করে আমাদের এটা টেন্ডেন্সি, আমাদের আকীদা বিশ্বাস এটা যে কোরআন হাদিসের আলোচনা করে বাজেট বা ফি নেওয়া, নির্ধারণ করে দেওয়া, আমাকে বক্তব্য দিতে গেলে এত টাকাই লাগবে, এটা ইসলামে জায়েজ নয়। আপনি দিচ্ছেন 20 কোটি টাকা, এত লেনদেন নেই, আপনি তাকে গাড়ি সোনা দিয়ে দিলেন জালসা করতে এসি জন্য, এটা বিষয় নয়। বিষয় হচ্ছে আমি যদি বলি যে আমাকে 500 টাকা লাগবে, এক গাড়ি সোনা নয়, মাত্র 500 টাকা, এই চুক্তি যদি করা হয় সেটা ইসলামে হারাম। বিনা চুক্তিতে আপনি 20 কোটি টাকা দেন, কোনো সমস্যা নেই, আপনাকে ভালো লেগেছে বক্তাকে, আপনি দেন 20 কোটি টাকা। আমি আপনাদেরকে যে কথা বলবো যে জায়গায় নিয়ে যাচ্ছি এদিক ওদিক না করে, যেহেতু আজকে আমাকে খুব অনেক বেশি কথা বলতে হবে। আচ্ছা বলেন তো, কোরআন মাজিদের প্রথম সুরা কি? সুরা খুব সহজ, খুবই সহজ। আচ্ছা কোরআন মাজিদের প্রথম সুরা সুরা ফাতিহা, আর এই কোরআন মাজিদের সুরা ফাতিহার আয়াত কতটি আছে? কতটি? 7টি। কেউ কোনোদিন কোরআন খুলে দেখেছে যে কোরআনে সুরা ফাতিহাতে 7টি আয়াত আছে? 1 নম্বর আয়াতের নাম বলে, 1 নম্বর আয়াত মুখস্থ নাই নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় আর রহমানির রহিম। তৃতীয় মালিক ইয়াউমিদ্দিন। চতুর্থ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পঞ্চম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। আর 7, মগজটা কি এমনি বোকা বানানো হয়েছে? দিনে রাত্রে 17 বার সুরা ফাতিহা পড়ো তুমি, কতবার? কম্পালসারি 17 বার পড়তে হবে, নাহলে নামাজই হবে না, কম্পালসারি। তারপরে দেখছেন কত বড় ভুল হলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এখানে আয়াত নেই, এখানে কি নেই? আয়াত নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এটা হচ্ছে পুরোটা আয়াত। বুঝতে পারলে না? কটা আয়াত হলো? কয়টা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, কটা আয়াত? সারা জীবন যে মুখস্থ করে আসছো 7টা আয়াত,
কোরআন মাজিদে সাতটা আয়াত এ কথা সত্য, কোরআন মাজিদে সাতটা আয়াত সত্য। কিন্তু কোরআন মাজিদকে যারা পরিবর্তন করার চেষ্টা করেছে তারাকে একটু দেখাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার এদের কথার মধ্যে কতটা পরিবর্তন। সবচাইতে পপুলার বাংলা কোরআন আদি মল্লিক বাজারের, আলিদি মল্লিক ভাইদের, দেখেননি মল্লিক ব্রাদার্সের, আমি অনেক লোককে পরামর্শ দিই এই কোরআনটা কিনেন, কিনিয়েন না, কিন্তু লোক তো আর বুঝে না। লোক মনে করছে যে দাড়িটি মনে হয় মুলবি সাহেবের, ওই মাংস ভাত খাওয়ার জন্য বেরিয়ে গেছে, অভিজ্ঞতা বলে কোনো জিনিস নেই, আর 10 বছর মাদ্রাসাতে মনে হচ্ছে কাপড় সাফ করে করেই বড় হয়েছি, মাথার চুল উড়ে গেল কোরআন হাদিস পড়তে পড়তে, আর তুমি আজকে বলছো অমুক বক্তার ভুল কি। ছেলেকে যখন তোমার ঠান্ডা ভালো হয় না, তো 18টা লোককে জিজ্ঞাসা করো কোন ডাক্তারকে দেখালে ভালো হয়, ভালো ডাক্তার খুঁজো, তুমি ভালো ডাক্তার খুঁজো না কেন? তোমার ছেলে অনেক জায়গায় ভালো হচ্ছে না, বড় অসুখ, তুমি আগে কি করো এলাকায় সবচেয়ে বড় ডাক্তারের খোঁজ বের করো না কেন? নিচু ডাক্তারকে দেখালে হবে না? দুনিয়া যে এত বুঝেন আপনারা, বেটার অসুখ যে ভালো হয় না ছোট ডাক্তারে, তো বড় ডাক্তার দেখাতে হবে, এটাই তো লজিক। আরে সব ডাক্তার দেখা হলো, বড় ডাক্তার না দেখাতে গেলে অসুখই ভালো হয় না, অসুখের ব্যাপারে বড় ডাক্তার দেখাতে হয় এটা খুব ভালোভাবে জানে না, ধর্মের ব্যাপারে যে ভালোভাবে কোরআনই পড়তে জানে না, সে আজকে বড় বক্তা আপনাদের। যে কোনো দিন মাদ্রাসা সাথে পড়েনি সে বেলে এলাকা সব চাইতে বড় আলিম। যাই হোক, এই কোরআন চিনেন সবাই তো, আজকে কয়েকটা কোরআন এনেছে, এই কোরআনটির পোস্টমার্টাম হবে, খুব পপুলার এই কোরআনটা, লাল কোরআন নামেও চিনি এটাকে, দোকানে গিয়ে বলে একটা লাল কোরআন দেন, এই কোরআন দেবে আপনাকে। আর এই কোরআনটা অনেকেই পড়েন কেন, আমি অনেকে কি বলি যে হ্যাঁ এই কোরআনটা পড়ছেন কেন, তো তারা কি বলে জানেন, শুনতে গেলে কিন্তু খুব আশ্চর্য লাগে, এই কোরআনটাতে আরবির বাংলা উচ্চারণটা আছে, মানে ধরে নেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো এটাকে বাংলাতে লেখা আছে, আল আল হয়াকার মো এইরকম করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লেখা আছে। তো ওই বান্দা কি করে, ওই বাংলাটা কি পড়ে, ওকে যখন বলি যে কোরআন পড়তে জানেন, হ্যাঁ জানি বলি সাহেব, কোনটাকে, ওই বাংলাটাকে দেখে দেখে পড়ে, এই বাংলাটাকে দেখে পড়লে নাকি পাওয়া যাবে না, ওটা কোরআন পড়ালয় রে বান্দা। তুমি যদি বলো একটা ইংলিশ লিটারেচারকে, ইংলিশ একটা পেজকে বাংলাতে লেখো, বাংলা মানে নয় কথাটা কি বাংলাতে লিখেছো, আই অ্যাম এ গুড বয়, তো এটাকে বাংলাতে লিখেছো, আই অ্যাম এ গুড বয় বাংলাতে, ওটা যদি সারা জীবন তুমি পড়ো, কেয়ামত অবধি যদি পড়ো, তুমি আই অ্যাম এ গুড বয় ইংরেজিতে পড়তে পারবে তুমি? ওটা তো ইংরেজি নয়, তুমি তোমার মতন করে গুঁঠি সাজালছো। তো অনেকেরই এটা ধারণা। এই কোরআনে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে সূরা ফাতিহাতে কয়টি আয়াত আছে, 7টি আয়াত আছে। প্রথম আয়াতের নাম কি, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের একটি আয়াত, সূরা ফাতিহার একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু এই কথা কথিত হানাফি মাজহাবের দোহাই দিয়ে যারা এই পৃথিবীতে চলাচল করছে, এরা দেখুন কোরআনের উপরেও এরা ছাড়েনি, এরা কি করেছে, কোরআন আল্লাহর কিতাব, এই আল্লাহর কথার মধ্যে এরা কথা ভরতে ছাড়েনি। দেখুন এই কোরআন মাজিদে দেখলেন তো, এটা নামগুলো মনে রাখতে হবে তো, কোরআন শরীফ আদি মল্লিক ব্রাদার্স দেখছেন, এইটা কিন্তু আবার বেলাঘাটিতে ছাপা হয়নি, ছাপা হয়েছে বেলাঘাটিতে, বেলাঘাটিতে কিন্তু প্রেস নেই, বেলাঘাটি কার বাড়ি, হ্যাঁ বেলাঘাটিতে কিন্তু আর প্রেস নেই, পরে ফের বললেন না অর্ঘি বই ওরাই ছাপালছে না, তারপরেও আমি বলছি এই বই মার্কেটে খুব পাওয়া যায়। আপনি দেখুন এই পিসটায় কী লেখা আছে, সূরা ফাতিহা লেখা নাই, দেখুন এই পিসটায় কী লেখা আছে, সূরা ফাতিহা, এদের চোরামু দেখেন কত বড়, এই সূরা ফাতিহাতে 6 নম্বর আয়াতটা কি লেখেনি বুঝতে পারলেন না? আরে ভাই 1 2 3 4 5 6 7 যাবে কি না,
তো এরা মাসি টুকু কতটুকু করেছে? পাঁচের পরে ছয় লেখে নি, পাঁচের পরে ডায়ে সাত লিখেছে। আপনি দেখেন এগুলোকে আয়াত বলে, জানেন এই গোল গোল চিহ্নগুলোকে কি বলে? যারা কোরআন পড়ে তারা ভালো বুঝতে পারে, প্রত্যেক কোরআনের একই নিয়ম, গোল করে থাকবে তো ওখানে এক আয়াত দেয়া দুই আয়াত। দেখেন এই যে এক আয়াত গোল নয় দিয়ে, এই দেখো দুই আয়াত, এই দেখো তিন আয়াত, এই দেখো চার আয়াত, এই দেখো পাঁচ আয়াত, এবার ছয় আয়াত কই বলো তো? দিয়ে এই যে দেখো সাত দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? ওপর কার আঙলে কয় আছে? পাঁচ। আর নিচে কার আঙলে? আল্লাহর বান্দা সাত কই ছয় কই? আর কত শয়তানেরা, মানে আপনারা তো আর আরবি বুঝেন না, আপনারা তো ক্ষমতা নেই এরম করে বের করার, তখন এরা কত শয়তান আরবিতে তো লেখেনি কিন্তু শয়তানিটা বাংলায় ধরা পড়েছে, ওরা কিন্তু বাংলাতে আবার আয়াত লিখে দিয়েছে। দেখেন এই এক দুই করে লিখতে লিখতে এই যে দেখেন পাঁচ নম্বর আয়াত দিয়ে এখানে আবার ছয় নম্বর আয়াত লিখে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এখানে পাঁচ নম্বর আয়াত আর এখানে কি করেছে বাংলাতে ছয় নম্বর আয়াত লিখে দিয়েছে। আদব এই কোরআন মাজিদের আলাইহিমের কাছে কোনো আয়াত নেই কিন্তু ওরা আলাইহিমের কাছে আয়াত ভরেছে, কতখানি কলিজা থাকতে গেলে এই কাজ করতে পারে, কত শয়তান হতে গেলে এই কাজ করতে পারে। আমরা যখন আপনাদেরকে বলি এ কথা তো আপনারা তা রেগে, এরা সবই বেদাত বলে। আরে আল্লাহর বান্দা আমি আপনাকে সচক্ষে দলিল দেখাচ্ছি, না হয় আপনি কোনো আলেম দ্বারা চেক করান, যে কোনো অ্যাপ মোবাইলের আছে আপনি আমাকে দেখান সে জায়গায়। গাইরিল মাগদুবে আলাইহিমে কোনো আয়াত নেই কিন্তু এরা সেখানে আয়াত কি করেছে? ভরেছে। কেন ভরেছে এখানে তো একটা লজিক আছে, কেন ভরেছে বলেন তো? সাত পূর্ণ করতে হবে। যে সূরা ফাতিহাকে আয়াত মানবো না তো আমি সাত পূর্ণ করবো কি করে? তো মধ্যেখানে একটা আয়াত নেই কিন্তু আয়াত ভর। এত সহজ কথাটা, সূরা ফাতিহাকে সাতটা আয়াত গুনতে গেলে বিসমিল্লাকে একটা আয়াত গণো, তোমাকে পরিবর্তন করার কি প্রয়োজন? কতখানি পরিবর্তন করেছে এরা ভাবছেন? ভাবতে পারেন এরা যদি এরকম করতে পারে তো ভিতরে কোরআনে কি করতে পারে? যদি ফাতে হাতেই এরকম করতে পারে তো ভিতরে কি করেছে? আপনাদেরকে যখন বলি যে বিদাতি ভণ্ডদের বক্তব্য এবং বই থেকে দূরে সরে থাকেন তো টিটকারি মরে বলে থাকেন এদের কাজই ওটাই, অমুকের বক্তব্য শুনিও না, অমুকের বক্তব্য শুনিও না, ঠেলা বুঝবে তুমি, তোমার চোদ্দ গোষ্ঠী অব্দি এই ভুল ধরতে পারবে না। আরে তোমাকে চ্যালেঞ্জ করছি এটা ভুল, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি পৃথিবীর যে কোনো বই নিয়ে এসো গাইরিল মাগদুবে আলাইহিমের জায়গায় কোনো কোরআন মাজিদে আয়াত লেখেনি ওখানে। আর কত বড় শয়তানি করেছে এরা যে সেখানেও আয়াত ভরেছে। কিন্তু হ্যাঁ শয়তানি তো ধরা পড়ে যাবে আলেমদের কাছে, ওই জন্য আরবি জায়গায় আয়াত লেখেনি কিন্তু বাংলাতে আয়াত লেখেছে, কারণ জানে। দ্বিতীয় আর একটা জিনিস দেখেন, এটা কোরআন না, এটা তো কোরআন অন্য তো নয়। দেখেন ওপরে একটা কথা লেখা আছে, কি লেখা আছে ওপরে? লেখা আছে প্রথমে কোরআন মাজিদ খতমের প্রথম দোয়া, কোরআন মাজিদ খতমের দ্বিতীয় দোয়া। আর এটা লেখা আছে কেমন করে জানেন? গোপাল ভাঁড়ের গল্প পড়েছেন? গোপাল ভাঁড়ের গল্প মাথামুন্ডু থাকে না? না থাকে? গোপাল ভাঁড়ের গল্প হাদিস নম্বর 2528 থাকে? কোরআন হাদিস অনুযায়ী যদি কোনো বই লিখতে হয়, দোয়া লিখতে হয়, তো তার নিচে নোটে দলিল লিখতে হয়, এটা জানা আছে কি নেই? আমি বললাম একটি আয়াত দিয়ে বললাম এটা কোরআন মাজিদে আছে, যদি আয়াত নম্বর সূরা নম্বর নাও বলতে পারি কমসে কম এতটুকু বলতে হবে কোরআনে আছে বা আল্লাহ বলেছেন, কমসে কম এতটুকু বলতে হবে, না হলে আমার কথাটা স্পষ্ট। আপনি দেখুন এত বড় একটি, এটা প্রথম দোয়া লিখেছে কোরআন মাজিদ শেষের প্রথম দোয়া, আর এই যে এটা দেখেন প্রায় এক পৃষ্ঠার আর একটা সেকেন্ড দ্বিতীয় নম্বর দোয়া, আর দোয়াটা কিন্তু বাংলাতে নেই, কাতি আছে
আরবিতে আছে, কোরআনে ওরা লিখেছে, আল্লাহর কোরআনে নেই। এটা কার কোরআনে নেই? আল্লাহর 30 পারাতে নেই, কিন্তু এটা হানাফিদের 30 পারাতে আছে। এটা কার কিতাব? আল্লাহর কিতাবে আরবিতে লিখে তুমি কি বুঝাইতে চাইছো বান্দা? এই আরবি লিখে সে বুঝাতে চাইছে যে কোরআন শেষ করে আল্লাহ রাসূল এই দোয়া পড়তেন, কিন্তু নাউজুবিল্লাহ আদো পৃথিবীর কোন হাদিসের গ্রন্থতে এই দোয়া নেই। দেখেন উনারাও লিখেছেন তো কোনো দলিল নেই। আরে হাদিস নম্বর আয়াত নম্বর না হতে গেলে তো বলা যায় এটা অমুক বইয়ে আছে। দেখুন লেখার শেষখানে কিচ্ছু নাই, একদম গোপাল ভাঁড়ের গল্প যেটা সেরকম কিচ্ছু নেই, নিচে অমুক বইয়ে আছে বা অমুক বই থেকে কপি করেছি বা অমুক জায়গা থেকে লিখেছি, কিচ্ছু নেই। এরপরও আপনি বলবেন ছোট মোটো জিনিস নিয়ে এরকম করতে হয় না। ধর্মটা আজকে কোথায়? যদি ইহুদি নাসারাকে বাতিল বলো তুমি, তাহলে এরা কি? তুমি বলছো জুব্বুর তাওরাত ইঞ্জিলের মধ্যে এর খ্রিস্টানেরা কি করেছে, নিজের কথাটা ভরেছে আর যেটা বিরুদ্ধে সেটাকে বের করে ফেলেছে, এরা করেনি। তুমি আবু দাউদের 3-3টি হাদিসকে এরা গেম করে দিয়েছে, কত বড় শয়তান! উপমহাদেশে যে আবু দাউদ ছাপা হয়, আরে আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদা করো যে পৃথিবীতে কিছু হকপন্থী এখনও আলেম আছে যাদের 12টা বাজার জন্য আল্লাহ তাআলা যেমন মুসাকে পাঠিয়েছিলেন তেমন কাকে পাঠিয়েছিলেন? ফেরাউনকে যেমন পাঠিয়েছিলেন সেরকম মুসাকে পাঠিয়েছিলেন। কেন? যেন এই ফেরাউনের মোকাবিলা করতে পারে। তুমি মনে করছো দাজ্জালগিরি করবে এখানে এই পরিবর্তন, আর এটা কোনো দিন ভাবোনি যে না এইরকম আমার উপোস ম্যাডাম হবে। আবু দাউদের পরস্পর 3টি হাদিস স্পষ্ট এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বুকের উপরে বেঁধেছেন। কোথায়? বুকের ওপরে বেঁধেছেন। আর এই লম্বা টুপিরা কি করেছে? 3টি হাদিসকে হাদিসের গ্রন্থ থেকেই বের করে দিয়েছে। না থাকবে বাঁশ, না বাজবে, কত বড় সাহস! আর দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদা করছি সৌদি আরবের যে মাকতাবা শামেলা তাদের আছে, নিজস্ব পণ্ডলিপি আছে, নিজস্ব অ্যাপস আর নিজস্ব ওয়েবসাইট, নিজস্ব গ্রন্থ আছে, যে তিনারা সেখানে বই ছাপিয়ে পুরো বিশ্বকে দেখাচ্ছে যে হানাফিদের কাজ দেখো, নবীর হাদিসের মধ্যে এরা মাথা ভরেছে, আল্লাহ রসুলের হাদিসকেই হাদিসের গ্রন্থ থেকে বের করে দিচ্ছে। কি করতে পারে এরা? আর আপনি এদেরকে বলছেন, হঠাৎ করে একটা বক্তব্য বলল, যদি নিয়াত ভালো থাকে তাহলে মেয়েদের সঙ্গে কথা বলা যায় যদি বিবাহের ইচ্ছা থাকে। প্রত্যেক পাপী যখন পাপ করতে যায় তখন 19-20 তার নিয়ে তত খারাপ থাকে না। আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবু যিনা, তুমি জেনা করিও নাই কথা বলছেন না, জেনার কাছেও যেও না, মানে যে কাজ জেনার শ্বশুরি দিবে সেটাও হারাম, জেনা করা তো অনেক দূর, জেনা করা তো অনেক দূর। ফোন নাম্বারটা লিয়া মিস কল করতে গেলে কথা হবো হবো হয়ে যেতে পারে, তো ফোন নাম্বারটা লুয়েই হারাম। তো মুলবি সাহেব ফোন নাম্বার লোয়া তো হারাম নয়, না ফোন নাম্বারটা লোয়া হারাম নয়, ওই ফোন নাম্বার লোয়ার যে সূত্রপাতটা যে যাচ্ছে ওটা হারাম, বুঝতে পারছো না? রাস্তায় চার লাগিয়ে বসাটা হারাম নয়, কিন্তু রাস্তায় চার লাগিয়ে বসার কারণটা যদি ফের অন্যরকম মতলব হয় তাহলে রাস্তায় চার লাগিয়ে বসাটা, কারণ এই কাজটা জেনার শ্বশুরি দেয়। আল্লাহ বলছেন লা তাকরাবু যিনা, জেনার যত রকম সূত্রপাত আছে সবই হারাম। তোমার পোশাকটা ওই সময়তে হারাম হয়ে যাবে, পোশাকটা পড়েছি যেন পাড়ার বেটি ছেলেগুলো আমার দিকে দেখে, এই নিয়েতে যদি তুমি পোশাকটা পড়েছো তাহলে এই পোশাকও বড় হারাম। না বুঝতে পারলে না, তুমি এরই জন্যে কোটটা কিনেছো যেতে রাস্তার মেয়েগুলো আমাকে দেখে কমেন্ট করে তাকায়, তো ওই পোশাকটাও পড়া হারাম, কেন ওই পোশাক জেনার শ্বশুরি দেয়। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে আরও দুই একটা নমুনা দেখাই, সময় যেহেতু খুবই কম, একদম এত গতিতে যে সময় বেরিয়ে যাচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠতম একটা তাফসির, এটা পৃথিবীর শ্রেষ্ঠতম একটা তাফসির, তাফসিরের নাম হচ্ছে তাফসিরুল কোরআন ফি কালামির রহমান। একটু আমি বলি এই তাফসিরটার ব্যাপারে, যে যতগুলো তাফসির আছে, তাফসির মানে কোরআনের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যাকে তাফসির বলা হয়। যেমন ইবনে কাসির আছে, ফাতহুল কাদির আছে,
আহসানুল বায়ান আছে, এগুলো আছে আমাদের লাইব্রেরিতে। তো এই কোরআনের ব্যাখ্যাগুলো কোরআন এবং হাদিস দ্বারা করে, এই কোরআনের ব্যাখ্যাগুলো কি দ্বারা করে, কোরআন এবং হাদিসের। যেমন ইবনে কাসির নেন কিংবা আহসানুল বায়ান নেন, এগুলো কি কোরআনের ব্যাখ্যা, কোরআন এবং হাদিস দিয়ে করা হয়েছে। কিন্তু পৃথিবীর একমাত্র এটা বই যে কোরআনের ব্যাখ্যা শুধু কোরআন দিয়ে করা হয়েছে। আর লিখেছেন কে, আহলে হাদিসের একজন বাগ সানাউল্লাহ আমৃতসারি। তিনি দেখেন কি করেছেন, এতক্ষণ হানাফিদের কীর্তি দেখালাম, মানে হানাফিদের দেখাতে গেলে তো আমার সময়ের সঙ্গে দাগা করা হয়ে যাবে, যে সাবলি হানাফিরকে বললি, কী নাম বললাম, সানাউল্লাহ আমৃতসারি। আমৃতসার চিনেন তো, কোথায় আমৃতসার, পাঞ্জাবে, আমৃতসার, আমৃতসার বাড়ি তিনার, সানাউল্লাহ আমৃতসারি। তাফসিরের নাম হচ্ছে তাফসিরুল কোরআন ফি কালামির রহমান, যে কোরআন মাজিদের তাফসির করা হয়েছে আল্লাহ তালার কথা দিয়ে, মানে কোরআনের তাফসির করা হয়েছে কোরআন দিয়ে, লেখক সানাউল্লাহ আমৃতসারি। বাংলা করেছেন ডক্টর মোহাম্মদ রাইসুদ্দিন এবং মুফতি মোহাম্মদ সোহেল হিলালি। এই দেখুন এতে কী হয়েছে, এতিও দিয়েছে, আমি বের করেছি সুরা ফাতিহা, দেখুন কি সুরা, সুরা ফাতিহা। কেন আপনাদেরকে বলি যে ভালো লোকেরই বক্তব্য শুনবেন, খারাপ লোকের বক্তব্য শুনবেন না, যদিও ভালো কথা বলছে, কারণ ওই গুড়ের মধ্যে বিষ ভরে দেওয়া তাদের কাম, গুড়ের মধ্যে বিষ ভরে দেওয়া কাদের কাম, ওদের। তো ওই গুড় খেতে খেতে কখন যে ওই দেখবেন বনশিতে আটা লাগিয়েছে, তা মাছ ধরছে, বনশিতে কী লাগালছে, আটা। তো মাছ যদি মনে করে মালিক যে কত সুন্দর আটা খেতে দিয়েছে, তাহলে তো হলো মাছের, আপনি যদি ওই রকম করেন তাহলে তো হলো আপনার, বক্তব্য শুনতে 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 কখন যে পাক্কা বিদাতি হয়ে গেছেন তার কোনো খোঁজ খবর নাই। দেখুন আল্লাহর বান্দা কত সুন্দর দিনের হিফাজত করেছেন সানাউল্লাহ আমৃতসারি। প্রথম আয়াত দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি এক নম্বর আয়াত লিখেছেন, এটাকে কী লিখেছেন, এক নম্বর আয়াত লিখেছেন। দ্বিতীয় নম্বরে তিনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনকে দ্বিতীয় নম্বর আয়াতে নিয়ে এসেছেন, আর বাস্তবেই কোরআন মাজিদের মধ্যে সুরা ফাতিহায় বিসমিল্লাহির রহমানির রহিম সুরা ফাতিহার এক নম্বর আয়াত, সুরা ফাতিহার এক নম্বর আয়াত কি, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তুমি বিসমিল্লাহকে এক নম্বর আয়াতে না ভরো তাহলে কোরআন মাজিদের ছটা আয়াত হয়ে যাবে, কোরআন মাজিদের কটা আয়াত হবে, ছটা আয়াত হয়ে যাবে। আর একটু বলি, এখানে আরেকটা যেটা বিষয় যোগ করতে হবে, আমি একটু বলি যে এই শয়তানেরা কত পরিবর্তন করেছে। দেখুন যে কোরআন মাজিদের রুকু, রুকু আছে জানেন, রুকু কোনটাকে রুকু বলে, এই নামাজের রুকু নয়, নামাজের, হ্যাঁ ঠিক, আইনের মতন আছে, ওটাকে রুকু বলা হয় জানেন। এই রুকু ইসলামের প্রথম শতাব্দী, দ্বিতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দীতে রুকু ছিল না, কোরআন মাজিদের মধ্যে যে রুকু, রুকু সেটা প্রথম শতাব্দী, দ্বিতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দী, মানে স্বর্ণযুগ যেগুলোকে বলা হয়, যেগুলো সাহাবিদের যুগ, যেগুলো তাবেঈদের যুগ, যেগুলো তাবা তাবেঈদের যুগ, যেই যুগটাতে কোরআন হাদিস সবচাইতে বেশি সংরক্ষণ ছিল, তখন এই কোরআন মাজিদের রুকু ছিল না। এই রুকু তৈরি করে কারা, এই লম্বা টুপি আর এই পাগড়ি, এই কবর পূজারি মাজারিরা। কেন কেন প্রয়োজন পড়ল রুকুর, প্রয়োজন কেন পড়ল, আপনারা তো বলতে পারেন কেন ওরা করবে এই কাজটা। ওই যে আমি আপনাকে আগে বলেছি ওই কথাটা, কিন্তু আপনার ভুললে হবে না, তো নিজের সুবিধার জন্যে এরা কোরআন এরকম করেছে। ইহুদি নাসারারা নিজের সুবিধার জন্যে মন মতন তাওরাত জব্বুর ইঞ্জিলকে সাজালছে, এরাও নিজের সুবিধার জন্যে কোরআনকে কত ভাগে বিভক্ত করেছে আপনি দেখুন। তারা কত রাকাত তারাবি পড়ে, 20 রাকাত, ক রাকাত, 20 রাকাত। আর কোরআন মাজিদে কতটি রুকু আছে বলেন তো, 540টি। কোরআন মাজিদে কতটি রুকু আছে, 540টি। আর তারা তারাবি পড়ে ক রাকাত, 20 রাকাত, 20 রাকাত। কত মেল আছে আপনি দেখুন, শুধু মেল নয়, ওই শয়তানেরা রুকু দিয়েছেই কোরআন এই কারণের জন্যে, কত গভীর ষড়যন্ত্র আপনি দেখুন। তিনারা কী করেছেন দেখুন, যে
কোরআন মাজিদের রুকু সংখ্যা 540 আর তারা কত রাকাত তারাবি পড়ে 20 20 আর তারা কিন্তু খতমে তারাবি করে এটা জানেন মাথা কপালে ঠেকুক বা না ঠেকুক কোরআন শেষ করতে হবে না এরকম আল্লাহু আকবার ওটা কি নামাজ ওটার নাম যে কি বলবো আমি শব্দই খুঁজে পাচ্ছি না কোন কাজ অত তাড়াতাড়ি আমি কাউকে করতে দেখিনি আল্লাহু আকবার ঠাকা ঠাক ঠাকা ঠাক ঠাকা ঠাক নামাজের সঙ্গে বেয়াদবি নয় এটা ওটা নামাজের সঙ্গে বেয়াদবি কি বেয়াদবি নয় আমরা বলি ওই হানাফি ভাইদেরকে তুমি যদি 20 রাকাতই পড়বে তোমার সঙ্গে বড় শত্রুতা নয় তুমি পড়ো কিন্তু আরে আল্লাহর বান্দা নামাজকে নামাজের মতন করে পড়ো না তুমি 20 রাকাতই পড়ো কিন্তু 20 রাকাতকে এরকম করে পড়তে হবে আমাদের 8 রাকাত 8 আর 3 11 রাকাত আর ওদের 20 রাকাত আমাদের লাগে 1 ঘন্টা পড়তে ওদের লাগে 20 মিনিট লাগে না আমাদের লাগে 1 ঘন্টা 11 রাকাত পড়তে ওদের 20 রাকাত পড়তে লাগে 20 মিনিট ভাবেন এবার কোন নামাজ এটা কোরআন মাজিদের রুকুর সংখ্যা 540 তারা খতমে তারাবি করে 20 রাকাত তারাবি পড়ে আর তারা কি করে 27 তারাবি 27 তারাবি মানেন 27 তারাবি আর ওই 27 তারাবিতে তারা খতমে তারাবি করে মানে 27 রমজান তারা মনে করে লাইলাতুল কাদারটা হচ্ছে কোনটা আল্লাহ মালুম আল্লাহ রাসূল বলছেন যে লাইলাতুল কাদার কখন আমি জানি না তো লাইলাতুল কাদার তোমরা অনুসন্ধান করো 21 23 25 27 29 এটিকের মধ্যে একটা এটিকের মধ্যে কি আল্লাহর রাসূল জানেন না যে লাইলাতুল কাদার কোনটা এই পাঁচটার মধ্যে আর আবু হানিফা নাকি এদের কানে ফুসফুসি দিয়ে চলে গেছে যে লাইলাতুল কাদার হচ্ছে 27 রমজান আর ওরই জন্য এই হানাফি প্রভাবিত আমরা তো ওই দেখবেন 21 23 25 এটি রাত কেউ জাগবে না আর 27 তখন মরব্বির একদম পুটলি পাটলিলে চলে সেখানে যে লাইলাতুল কাদার এই 27 দিনকে নির্ধারণ করা রাতকে নির্ধারণ করা মুহাদ্দিসিনে কেরাম এটিকে বিদআত বলেছেন না কখনো একটা দিনকে আপনি নির্ধারণ করবেন না আল্লাহ রাসূল বলেছেন পাঁচটার মধ্যে একটা হতে পারে 27 আমি বলছি না 27 নয় আপনি নির্ধারণ কেন করবেন এই শয়তানেরা করেছে কি দেখেন কোরআনের মধ্যে রদবদল করতে গিয়ে 27 তারিখে তারা খতমে তারাবি পড়ে মানে সেই দিন তারা বলে যে 27 তারাবি মানে আজকে লাইলাতুল কাদার 27 তারাবি মানে আজকে খতমে কোরআন আজকে কোরআন খতম করতে হবে তো 27 দিন তারাবি পড়বে 20 রাকাত করে আর প্রত্যেক রাকাতে এক রুকু করে পড়বে প্রত্যেক রাকাতে কয় রুকু তো এক দিনে কত রুকু 20 রুকু 20 রাকাত তারাবি আর এক রাকাতে পড়বে কত রুকু এক রুকু তো প্রতি রাকাতে এক রুকু এক দিনে 20 রুকু 20 গুণিত যদি 27 আমরা দেখতে যাই তাহলে 540 বলেন গুঠিটা কি নিজের মতন করে সাজা হলো না কোরআনকে 27 তারিখে শেষ করতে হবে তো কি করা যায় তা কাজ করো কোরআনকে ভাগ করো যোগ বিয়োগ গুণ ভাগ লাগাও কোরআনকে দিয়া যোগ বিয়োগ গুণ ভাগ করে 20 গুণিত 27 540 যারা আজকে এই কোরআন মাজিদের মধ্যে রুকু তৈরি করেছেন তাদেরকে আপনি বলিয়েন কোন হাদিস দ্বারা এই কথা প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি কোরআনে রুকু ছিল হ্যাঁ তারা আবার বলবে আল্লাহ রাসূলের কালে তো জাবার জের পেশও ছিল না হ্যাঁ ছিল না কিন্তু জাবার জের পেশ দোয়া হয়েছে কেন পাঠকদের সুবিধার ক্ষেত্রে জাবার জের না হলে আপনারা পড়তে পারবেন সুবিধার ক্ষেত্রে জাবার জের দোয়া হয়েছে মাজহাবি ক্ষেত্রে নয় মাজহাব মানার জন্য জাবার জের হারকাত দোয়া হয়নি আর এই মাজহাবি বদমা শয়তানেরা আল্লাহর কিতাবকেও ছাড়েনি তারা আল্লাহর কিতাবের মধ্যে রদবদল বিভাজন কত বড় করেছে যে এরা 540টি রুকু ভরেছে আর তাদের অনুযায়ী তাদের সুবিধার জন্য প্রতি রমজানে কোরআন শেষ করতে হবে 27 তারিখে অঙ্ক তো বুঝাতে হবে মানুষকে না হলে মানুষ এলোমেলো করে দিতে পারে
কোনোদিন 10 পারা পড়ে দিবে, কোনোদিন 1 পারা পড়ে দিবে, বুঝতে পারবে না কতটা হলো। এরই জন্য তারা ইজিকাল টু করে আল্লাহর কিতাবকে পরিবর্তন করছে কিভাবে, তার মধ্যে রুকু ভরো, কোরআন মাজিদকে 540 ভাগে বিভক্ত করো। আর আমরা যেহেতু 20 দিন তারা 20 রাকাত তারাবি পড়ি, 27 দিন পড়ি, তো এই 20 কে 27 দিয়ে গুণ করে যত ভাগ হয় তত ভাগ কোরআনকে করে দাও। কত ভয়ঙ্কর মনে হয় না? না, তোমাকে তো এটা ভয়ঙ্কর মনে হবে না। শুধু খ্রিস্টানেরা জাহান্নামী, আর ইহুদিরা জাহান্নামী, আর হিন্দুরা জাহান্নামী। ওরে আল্লাহর বান্দা, শুধু কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা করলে জাহান্নাম যাওয়া হয় না, জাহান্নাম যাওয়া হয় এই কারণে। আল্লাহ রাসূল বলছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়াহু মাকাদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার উপরে মিথ্যা অপবাদ লাগালো, যেই ব্যক্তি শরীয়তের উপরে মিথ্যা অপবাদ লাগালো, তাকে কালী পূজা, দশরা পূজা, সরস্বতী পূজা, মূর্তি পূজা, সূর্য পূজা, চাঁদ পূজা এগুলো করতে হবে না। ফালিয়াতা মাকাদাহু মিনান নার, কার উপরে? মান কাযিবা আলাইয়া, যে আমার ব্যাপারে মিথ্যা রটনা রটালো, আমি যেটা বলিনি সেটা বললো, আমি যেটা করিনি সেটা করলো, আমার যেটা অনুমোদন দিনই সেটাকে করলো, যেটা শরীয়তের মধ্যে নাই সেটাকে করলো, সে যেন নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। তোমার অন্তর তো কাঁপবে না, তোমার কলম কোনোদিন তো কাঁপেনি, তোমার হাত তো কোনোদিন কাঁপেনি, এত বড় শয়তানি তোমরা আল্লাহর কিতাবের উপরে করতে পারলে। আল্লাহর কিতাবের উপরে এই কলম চালানোর পূর্বে শতবার তোমাকে ভাবা উচিত ছিল, এটা আল্লাহর কিতাব। আল্লাহ কোরআনের মাজিদ, কোরআন মাজিদের মধ্যে কি বলছেন? কোরআন মাজিদ, কোরআন মাজিদের ব্যাপারেই কোরআন নিজে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলছেন, এই শোনো, কোরআনটা আমি আল্লাহ অবতীর্ণ করেছি। কোরআন কে অবতীর্ণ করেছে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া নাহনু লাহু হাফিযুন, এবং এই কোরআনের সংরক্ষণ বেক্ষণকারী আমি আল্লাহ নিজেই। এই কোরআনের সংরক্ষণ বেক্ষণকারী কে? আল্লাহ। কোন শয়তান যদি আজকে মনে করে পৃথিবীতে যত কোরআন আছে সবকে জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেবো, কোনো একটা হার্ড কপি রাখবো না, যত ডেস্কটপ আছে, যত অ্যাপ আছে সবকে বন্ধ করে দেবো, তারপরেও কোরআন বন্ধ করতে পারবে? তাকে কি করে বুঝাবো কোরআন কোথায় আছে? হাজার হাজার মুসলিমের বুকের মধ্যে কোরআন আছে, নেই সুরা ফাতেহা ভিতরে, নেই সুরা নাস, নেই সুরা ইখলাস, নেই। আরে তোমরা হাজার হাজার কপি কেন? পৃথিবীতে যত রকম জিনিস আছে, যত রকম পণ্ডলিপি আছে, যতগুলো অ্যাপ আছে, যত পিডিএফ আছে সব বন্ধ করে দাও, মাত্র 24 ঘন্টা লাগবে না, আর একটা কোরআন তৈরি করে দেবো। পৃথিবীর এটা অলৌকিক ক্ষমতা। আর তুমি আজকে এই কোরআন মাজিদকে রদবদল করার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, তাহলে তুমি পাঙ্গা কার সঙ্গে লিয়েছো? আমাদের সঙ্গে না স্বয়ং আল্লাহর সঙ্গে? শয়তানি করতে গেলে কি এত বড় শয়তানি করতে হয়? শয়তানি করতে গেলে কি এইরকম ভাবে করতে হবে? আমি বলি আপনার মাজহাব নিয়ে আপনি সুখে থাকুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, আমি তোমাদেরকে মধ্যম পন্থা জাতি বানিয়েছি, ওয়াসাত বানিয়েছি। ওয়াসাত মানে কি? মধ্যম পন্থা। আমাদের ব্যাপারে বলছেন যে আমি তোমাদেরকে কি বানিয়েছি? মধ্যম পন্থার ব্যক্তি বানিয়েছি, এবং তোমাদেরকে কি বানিয়েছি? সুহাদা আলা নাস, মানুষদের জন্য সাক্ষী বানিয়েছি তোমরাকে। মানুষদের জন্য সাক্ষী কারা? আমরা। আল্লাহ বলছেন তোমাদেরকে মধ্যপন্থা বানিয়েছি এবং সুহাদা আলা নাস, তোমাদেরকে আমি মানুষদের জন্য সাক্ষী বানিয়েছি, তোমরা সাক্ষী করবে। আজকে আমি বলতে চাইছি এই মসজিদের মধ্যে, এই কথাকথিত হানাফি মাজহাব, এই কথাকথিত মাজহাবিরা যারা কোরআনকেও ছাড়েনি, এদের জন্যে কি আমরা সাক্ষী নয়? আজকে করো কোরআনকে কতভাবে বিভক্ত করবে, আল্লাহর কাছে গিয়ে বলে দেবো আল্লাহর রুকু ছিল না, এরা 20 রাকাত তারাবি পড়ার জন্য রুকুকে ভাগ করেছে। বলবো না আল্লাহর কাছে, আল্লাহ তোমার হাদিস ছিল আবু দাউদের মধ্যে বুকে হাত বাঁধার, এই শয়তানেরা, এই মাজার পূজারীরা এই তোমার হাদিসকে সেখান থেকে বের করে দিয়েছে যাতে আমরা শিরক বিদাতের মধ্যে দলদলে পড়ে থাকি। এরা এমনভাবে মানুষকে বোকা বানাচ্ছে যে আপনার জন্যে এই রকম করে সুন্দরভাবে পেশ করছে। যেমন আপনাকে দুই একটা উদাহরণ দিলাম, এইরকম উদাহরণ হাজারটা আছে। কত বোকা বানাচ্ছে দেখছেন, যেহেতু আরবিতে ধরা পড়ে যাবে এই জন্য আরবিতে নক্কালি করেনি, বদমাশি করেছে কোথায়? বাংলাতে।
আর তুমি ড্যাড়াব্যাটারি মানুষ, যখন তোমাকে বলা হয় এই সমস্ত আলেমদের বক্তব্য থেকে আপনি দূরে সরে থাকেন, তখন বলেন কেন এতে কি খারাপই আছে, তুমি খারাপের কি বুঝো হে? দশ বছর বারো বছর মাদ্রাসায় পড়ে যদি একটা আলেমের ভালো মন্দই না বুঝতে পারবে, আর তুমি ওই ন্যাংটা প্যান্ট পরে আর টাকুনো নিচে প্যান্ট পরে আর মেয়েদের পিছিয়ে টিটকারি মেরেই তুমি সব শিখে নিলে, দুদিন ধরে তোমার এই পরিস্থিতি আর তিন দিনের দিন তোমার কমেন্ট এরকম, মনে রাখবে অভিজ্ঞতা একটা জিনিস আছে দুনিয়ায়, কোরআন হাদিসের ব্যাপারটা অভিজ্ঞ ব্যক্তির কাছেই পরামর্শ নেবে। হঠাৎ করে একটা ছেলে এলো, আগড়াম বাগড়াম বলে দিল, উমুক 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 উমুক, সালে কী হবে, একটা অসুখ আসবে, কিছুদিন খুব ভিডিও চলছেন একটা, একটা লোক বলে দিল উমুক 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 উমুক, কালে একটা অসুখ আসবে, এরকম হবে এরকম হবে এরকম হবে, তখন কেউ বলছে এটাই ইমাম মেহেদি। আল্লাহ আকবার, আল্লাহ বলেননি কোরআনে ইমাম মেহেদি কখন আসবে, আর আল্লাহ জিব্রাইল এসে তোমার কানে কানে বলে দিল যেটা ইমাম মেহেদি। এই শয়তানিগুলো ছাড়ো, শয়তানিগুলো ছাড়তে হবে। সবসময় লক্ষ্য করো, আল্লাহর শপথ করে বলছি তোমাদেরকে আজকে, আমি আল্লাহর শপথ করে তোমাদেরকে বলছি, বিন্দু পরিমাণ এরপরে শতবার বলেছি, আবার তোমাদেরকে রিপিট করছি, একদম আভ্যন্তরিক কথা থেকে দিল থেকে কথা বলছি, আল্লাহর শপথ করে বলছি, জীবনে কোনোদিন মানুষকে কথা বলারই চেষ্টা করি না যেটা মানুষের জন্য ক্ষতিকর হবে, কি লাভ তোমাকে মিথ্যা কথা বলে। তুমি সবচাইতে বেশি করলে আমার কি করতে পারবে, এই মসজিদ থেকে বাদ দিতে পারবে, আর চাইতে বেশি তুমি কিছু করতে পারবে এটা আমার বিশ্বাস নয়। সবচাইতে বেশি হলে কি করতে পারবে, ঘরের চাবি নিয়ে নিয়ে বলো মুলি সাহেব ক্ষমা করেন, আর চাইতে বেশি কিছু করবে না। আরে আল্লাহর বান্দা, বিনা দোষে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ছাড়তে পারেন, কী দোষ ছিল আল্লাহ রসুলের? মক্কা নিজের মাতৃভূমি নয়, নিজের বাপদাদার বাড়ি মক্কাতে ছিল না, কুরাইশ বংশের অস্তিত্ব মক্কাতে এনেছিল না, বরঞ্চ আল্লাহর রসুলই হচ্ছেন আদি এই মক্কার। আমি একদিন সূত্র বুঝিয়েছিলাম, তোমরা বুঝতে পেরেছিলে কি পারো নি কে জানি, ইব্রাহিম আলাইহিস সালামের সূত্র নিয়ে একটা বুঝিয়েছিলাম, ইব্রাহিম ইসহাক এবং ইয়াকুব, ইব্রাহিম ইসহাক এবং ইসমাইল, ইব্রাহিম ইসহাক এবং ইসমাইল, এই ইব্রাহিম ইসমাইল মোহাম্মদ, এই সূত্রটা হচ্ছে মদিনার সূত্র বা মক্কার সূত্র। তখন এই যে ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতে রেখে এলেন, মক্কাতে বাড়িঘর ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের স্ত্রীকে হাজেরাকে এবং ইসমাইলকে মক্কাতে ছেড়ে এলেন, তখন মক্কা কি ছিল, দুধুর মরুভূমি, কিচ্ছু নাই সেখানে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কি বলছেন, যে এইটুকু যে খাবার দিয়ে যাচ্ছি ইব্রাহিম, এই কয়দিন আমরা এই খাবারটিকে খাবো, তারপরে কয়দিন আমরা খাবার হয়ে যাব পশুদের, তারা এসে আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তার মানে কি, তখন মক্কাতে কিছু ছিল না, মক্কার সবচাইতে বেশি আদি খানদান হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা বা কুরাইশ, আর ওই ওই বংশেরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের বাপদাদার ভিটা মাটি, যাদের অস্তিত্ব দিয়ে মক্কা মদিনা, তাদেরকে জন্মভূমি ছেড়ে যেতে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দু চারটি কথা। নীরব হয়ে আল্লাহ রাসূল কি করলেন, ছেড়ে দিলেন না, কি করতে পেরেছিল তারা, যারা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়া করেছিল, তারাই মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূলের পায়ের তলে এসে নাকড়ক যাচ্ছে, বলছে মোহাম্মদ আমাদেরকে ক্ষমা করে দাও, বলেনি? যারা ইউসুফ আলাইহিস সাল্লামকে জেলে ভরল, ইউসুফ আলাইহিস সাল্লামকে জেলে ভরে কি দাওয়াত বন্ধ করতে পেরেছিল তারা, পারেনি। তারা মনে করেছিল ইউসুফকে জেলে ভরতে গেলে মনে হয় ক্ষান্ত পড়বে, তারা মনে করেছিল মোহাম্মদকে মক্কা থেকে মদিনা তাড়িয়ে দিলে মনে হয় আগুনে পানি পড়বে, তারা মনে করেছিল যে এই পৃথিবীর মাটিতে হককে বন্ধ করার জন্যে হয়তো এদের গলা টিপতে গেলেই বন্ধ হয়ে যাবে। কিন্তু মনে রেখো, প্রফেসর আসাদুল্লাহ আল গালিব স্যার বাংলাদেশের আমিরে জামাতকে যখন তোমরা জেলে ভরেছিলে, তখন পৃথিবীর শ্রেষ্ঠতম কাম আঞ্জাম দিয়েছেন তখনই। এখন তুমি দেখো, তুমি থামতে পারবে এই জোয়ারকে? হাজার হাজার যেই যুবকেরা আজকে তৈরি হয়েছে, তোমার চোদ্দ পুরুষের ক্ষমতা নেই এদেরকে থামার। আরে আজকে সুলেমান আছে, কালকে যদি নাও থাকে, কিন্তু ইনশাল্লাহ তোমার মতন ব্যক্তিত্ব এই মসজিদে কোনোদিন ইমামতি করার যোগ্যতা রাখবে না। আমি যদি আজকে না বুঝাতে পারি জাতিকে, জাতি তোমাকে একদিন বুঝাবে। আজকে তুমি আগড়াম বাগড়ামের মতন কি না কি কথা বলে যাচ্ছ, না কোনো লেজ আছে, না মাথা আছে, না তার
হাত আছে না পা আছে, এমনি 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 সমাজে এরকম ভাবে চলছে। ইমাম আহমদ বিন হাম্বালকে কি না শত্রুতা! পৃথিবীতে কোন মানুষের এত হাদিস মুখস্থ ছিল না যত হাদিস মুখস্থ ছিল ইমাম আহমদ বিন হাম্বালের। 10 লাখ হাদিস মুখস্থ গো, কয় লাখ? তোমাকে যদি 1, 2, 3 করে গুনতে বলে তাহলে তোমাকে একদিন লাগবে। 10 লাখ হাদিস ব্রেনে, 10 লাখ! এত বড় মহাদিসি নাই পৃথিবীতে। তিনার বই যেটা মুসনাদ আহমদ, 10 লাখ হাদিস। আমরা বলি না বোখারি বোখারি, বোখারিতে মাত্র কতটি হাদিস? প্রায় 7.5, ওই 7600 বা কিছু এরকম। যেটাকে আমরা এরকম বলছি যে বোখারি, সেটি আমার 2 খণ্ডে মাত্র 7.5, কোথায় 10 লাখ? কত বড় মহাদিস! এই মহাদিসে কি করলো? তারা জেলেবন্দি করে দিল, বেত্রাঘাত করলো, কষ্ট দিল, কিন্তু তারা কি এই হকপন্থীদের দাওয়াতকে থামাতে পেরেছে না পারবে কি আমত অব্দি? স্বয়ং ইমাম বুখারি রহমাহুল্লাহকে জন্মভূমি ত্যাগ করতে হলো, এলাকা ছেড়ে দিতে হলো। তারা বলল না, ইমাম বুখারি, বুখারি যদি বুখারাতে থাকে তা হতে গেলে তো আমাদের কিছু রাখবে না, তো কী করো, ওই বুখারাকে, বুখারা থেকে ইমাম বুখারিকে তাড়াও। ইমাম বুখারি রহমাহুল্লাহ শেষ মুহূর্তে যখন তিনার সাগির ছাত্ররা এই বাহু দুটি ধরে আছে, ইমাম বুখারি রহমাহুল্লাহ বাহু যদিও ছাত্ররা চেড়ে আছে, ধরে আছে, ছেলেদের উপরে ভার দিয়ে আছে, তবু ইমাম বুখারি রহমাহুল্লাহর এই পায়ে এতটা বল হচ্ছে না যে পাটা এমনি উঠাই, এতটা শক্তি পাচ্ছেন না ইমাম বুখারি রহমাহুল্লাহ। ইমাম বুখারি রহমাহুল্লাহ সেই বুখারা থেকেই কন্দন করছেন আর বলছেন, আমি একমাত্র, আমাকে ওই বুখারা থেকে বের করার কারণ হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের খিদমত। হাদিসের খিদমত ছাড়া কোনো কারণ ছিল না এই আমার শত্রুরা আমাকে এখান থেকে বের করার। পৃথিবীতে যারাই কোনোদিন এইরকম মনে করেছে যে মনে হয় ইসলাম শেষ 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 শেষ, মনে রাখো তোমাদের ধারণা, তোমাদের চিন্তা, তোমাদের শক্তি যেখানে শেষ হয় আল্লাহর চিন্তা, আল্লাহর ধারণা, আল্লাহর বিবেক, আল্লাহর ক্ষমতা সেখান থেকে আরম্ভ হয়, তুমি আবার কী হে? এর জন্য সবসময় মনে রাখবে, সব সময় কথা মনে রাখবে, দাওয়াত হকেরই হবে। কে কী করছে, কোথায় কী হচ্ছে সে নয়, দাওয়াত হকপন্থীদের হবে। বাতিলপন্থী বিদাতিপন্থীকে না মাঠ দিতে হবে না মোবাইলে তার বক্তব্য কোনোদিন আমরা কর্ণপাত করব। যতই তোমার সম্মুখীন ভালোভাবে পেশ করুক, এই বিদাতিদের বক্তব্য যতদিন বর্জন না করবে হকের দাওয়াত তুমি পাবে না। এর জন্যে এই বেদাতিদের বক্তব্যকে বাইকাট করুন। কি করে মিজানুর রহমান আজহারি কথা বলতে পারে, 4 মাঝহাবের মধ্যে 1 মাঝহাব না মানতে গেলে জান্নাত যাওয়া খুব মুশকিল। আস্তাগফিরুল্লাহ, আমি তাকে বলতে চাই আজকে, তুমি তো তার ফলোয়ার, আবার তুমি তাকে বলিও যে আচ্ছা বলেন তো 4 মাঝহাব তো আল্লাহ রসুলের পরে। সর্বের প্রথম মাঝহাব ইমাম আবু হানিফার, জন্ম 80 হিজরি, ইমাম শাফি রহমাহুল্লাহ 150 হিজরি। আরে আল্লাহর বান্দা, 80 হিজরির পরে ইমাম আবু হানিফার জন্ম, আর মাঝহাব তৈরি হচ্ছে 400 বছর পরে। এই 400 বছর ধরে যে মানুষেরা ছিল কোন মাঝহাব মানত? স্বয়ং ইমাম আবু হানিফা কোন মাঝহাব মেনেছে? তখন তো মাঝহাবই ছিল না দুনিয়াতে। তো তারা যদি কোরআন হাদিস মেনে জান্নাতে যেতে পারে, আমরা যেতে পাবো না? আল্লাহ রাসূল মৃত্যুর পূর্বে কি বলছেন, তারাকতু ফিকুম আমরা ইল্লাম তাদিল্লু মা তামাসাকতুম বিহি মা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি। এই শোনো দুনিয়ার মানুষ, আমি তো চলে যাচ্ছি, কিন্তু শোনো, তোমরা কোরআন হাদিসকে ধরে থাকিও তাহলে পথভ্রষ্ট হবে না। মাজহাব ধরে থাকতে গেলেই পথভ্রষ্ট হবে, কারণ এই মাজহাবিরা মাজহাবকে বাঁচাতে গিয়ে এই কোরআনের এই 12টা বাজিয়েছে। এর জন্যে সব সময় প্রস্তুত থাকবে, হকপন্থী দেরি দাওয়াত বক্তব্য শুনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ফালিয়াকুল খাইর আউ লিয়াসমুত, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইর আউ লিয়াসমুত, যে আল্লাহর এবং কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখবে। মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, ওয়াল ইয়াউমিল আখির এবং শেষ দিন কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখবে, সে কী করবে, ফালিয়াকুল খাইর আউ লিয়াসমুত, সে ভালো কথা বলবে, ভালো কথা না পাইতে চুপি থাকবে। ভালো জিনিস পাও তো কান দিয়ে শুনবে, আর ভালো জিনিস না যদি পাও তো চুপি থাকবে। এটা হচ্ছে তোমাদের জন্যে আমার পক্ষ থেকে একটি নসিহত। সব সময় আমি তোমাকে বলিনি বক্তব্য শুনবে, আধ ঘন্টায় তুমি বক্তব্য শুনো, কিন্তু ভালো লোকের বক্তব্য শুনিও, ওই আগড়াম বাগড়াম লোকের বক্তব্য শুনিও না, নাহলে একদিন কোন জায়গায় কোন দলদলে যে চলে যাবে। তুমি আজকে বলছো বাপ রে বাপ, ওর কতটি ফলোয়ার! এই একটা বক্তা আছে বাংলাদেশে, খালি হুহা হুহা করে না,
কি নাম তাহেরি নাকি নাম এই তার শ্রোতা কম আছে নাকি তার শ্রোতা কম আছে তুমি যে বলছো আর ফলোয়ার যদি এতটি হয় তাহলে সে কেমন করে খারাপ লোক হতে পারে তুমি বলো তোমাদের প্রধানমন্ত্রী যদি কোনো জায়গায় আসে জায়গা দেওয়া যায় খুবই ভালো লোক তাহলে কেন তুমি তোমারই তো এটা অঙ্ক এই অঙ্কটা কার আইতো মনে আমি তৈরি করিনি এটা তোমারই যুক্তি যার শ্রোতা বেশি সে ভালো লোক তাহলে তুমি কেন তার ব্যাপারে স্লোগান দিয়ে বেড়াচ্ছ তুমি বলো না হই হৈরব করে বেড়াও তার বেলাও না ভালো লোক না হলে এত লোক শুনবে কেন মান কি বাত না এগুলো ভুল ধারণা সব সময় আজেবাজে লোকদেরকে বাইকট করে চলো এটাই হবে হকপন্থীদের একটা পথ সব সময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকো ইনশাআল্লাহ সত্য আসতে লেট হয় ঠিক সত্য আসতে লেট হয় বিলম্ব হয় সময় লাগে কিন্তু সত্য একদিন আসবে ঠিক বানী ইসরাইল যারা মানে মূসার অনুসারী যারা কত দুঃখ কষ্ট করেছে বলো তো আল্লাহু আকবার স্বয়ং মূসাকে পালিয়ে বেড়াতে হয়েছে পালিয়ে বেড়াতে হয়নি স্বয়ং মূসা আলাইহিস সালামকে পালিয়ে বেড়াতে হয়েছে ওই ফেরাউনের ভয়ে মূসা আলাইহিস সালাম যখন একটা লোককে মারলো তখন মরে গেল না লোকটা তখন মূসা বলল তো ফেরাউন তো আমাকে ছাড়বে না তো পালা ও দেশই ছেড়ে দিল আর এটা কখন মূসা আলাইহিস সালাম বড় হলেন তখন স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহ রসুলের বয়স যখন 52 বছর তখন আল্লাহ রসুল হিজরত করছেন 52 বছরে হিজরত করছেন ভাবা যায় তারপরে মাত্র 10 বছর আল্লাহ রসুল এরকম সমস্ত নবী এবং রসুলদের জীবনে হক যেটা সত্য যেটা সেটা আসতে সময় লাগবে হুট করে তুমি কথা বলে দিলে আর হুট করে বেরিয়ে গেলে এটা হক নয় সময় লাগবে তুমি সাহাবায়ে কেরামদের জীবনী পড়ো হাজার হাজার বেলাল রক্ত ঝরিয়েছে তারপরে মক্কা জয়ী হয়েছে তারপরে মদিনা জয়ী হয়েছে হাজার হাজার সুমাইয়া নিজের ইজ্জতকে হারিয়েছে তারপরে ইসলাম বা মুসলিমেরা স্বাধীনতা পেয়েছে হাজার হাজার মা বিধবা হয়েছে হাজার হাজার মা নিজের সন্তান সন্তানকে হারিয়েছে হাজার হাজার বোন নিজের স্বামী প্রিয়তম ব্যক্তিকে হারিয়েছে তারপরে স্বাধীনতা পেয়েছে তারপরে ইসলাম এই জায়গায় এসেছে চুটকিবাজি ইসলাম চলে আসে তোমাকে আজকে ভোটে নামিয়ে দিল চলো ভোট নিয়ে আসবো দিয়ে তোমাকে ইসলাম কায়েম করবো আস্তাগফিরুল্লাহ এটা হচ্ছে সিরাপের বোতলে উইন ভরা সিরাপের বোতলে মদ ভরা এটা ঠান্ডার বোতল লেখা আছে একদম ওই ঠান্ডার বোতলের ওষুধগুলো নাম হয় নাকি ঠান্ডার একটা সিরাপ আর সেই সিরাপে ভরা আছে কি মদ আর তুমি প্রতিদিন খাওয়ার বলে করো যে এটা এটা হচ্ছে ঠান্ডার সিরাপ খাও কেয়ামত অবধি তোমার অসুখ ভালো হবে লাস্ট এখানে তুমি মাতাল হয়ে যাবে হবে না খেতে 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 তো টেস্টও ভালো খেতে 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 তো মাতাল হয়ে গেছো কখন তুমি ছিলা ভালোর দিকে চলে গেলে কোন দিকে তোমার উদ্দেশ্য কী ছিল বোতলটা খাওয়ার ঠান্ডা ভালো করার কিন্তু ওই বোতল তোমাকে মাতাল বানিয়ে ছাড়লো আজকে কথা কথিত যারাই হই হই রব করে দুদিন আর তিন দিন আর উমুক আর তমুক আর হেন তেন বলে তোমাকে ডাকছে বিভিন্ন জায়গায় সাবধান এগুলো হকপন্থী ব্যক্তিত্ব ছাড়া কোনো জায়গায় যাবে না আলেমদের বক্তব্য ছাড়া কোনো ব্যক্তিকে স্টেজই দেবে না হ্যাঁ তাহলে তুমি আবার ফের বলতে পারো ডক্টর জাকির নায়েক কি আলেম তো হারে ভাই তোমার যেটা বক্তা সেটা কি ডক্টর জাকির নায়ক তুমি যদি বলো যে ডক্টর জাকির নায়ক তাহলে ঠিক আছে ব্রাদার রাহুল কে তোমার ভাইটা ব্রাদার রাহুল নাকি ও দেখো না আকাশে তারা যাও ছৌগা এই শয়তানিগুলো শয়তানি ব্রেনগুলো মাথা থেকে বের করো আল্লাহর কাছে বিশেষ করে দোয়া হে আল্লাহ আমাদের উপস্থিত সকল ভাইকে এবং যে সমস্ত ভাইরা আমাদের মাইকের আওয়াজে শুনতে পাচ্ছেন সমস্ত ভাইয়ের কাছে আবেদন হে আল্লাহ আমাদের সকল ভাইকে সঠিক দিনটি বুঝার তৌফিক দান করো হে আল্লাহ এরা যেন সকলে সঠিক দিন কোনটা মাজহাব বিনা মাজহাব ভালো এইটা নয় সঠিক মাজহাব সঠিক জিনিস কোনটা হক কোনটা সত্য কোনটা এটা যেন বুঝার তৌফিক দান করো আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ